পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। আগামী কাল দুপুরে পুরীর কাছ দিয়ে যাবে ঘূর্ণিঝড় জওয়াদ। বাংলায় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা না থাকলেও ভোর থেকে উপকূলবর্তী এলাকায় 45 থেকে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বাংলায় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা না থাকলেও আজ থেকে 6 তারিখ পর্যন্ত বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় জোয়াদের অবস্থান এখন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। উত্তর উত্তর পূর্ব দিকে যখন এটা মুখ করা শুরু করবে তখন থেকে এটা ধীরে ধীরে ক্রমশ দুর্বল হতে থাকবে এবং দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং 5 তারিখ দুপুর নাগাদ পুরীর কাছে অবস্থান। ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে কোনো সম্ভাবনা নেই এবং এর জন্য কোনো আতঙ্কও নেই। শুধুমাত্র অ্যালং অ্যান অফ ওয়েস্ট বেঙ্গল কোস্টে একটু হাওয়া থাকবে, সেটাও হচ্ছে 35 থেকে 45, সর্বোচ্চ 55। শুধুমাত্র বৃষ্টি আমরা পাবো, সেটাও যে খুব বেশি কিছু নয়, যেটা আমরা বললাম মূলত হালকা থেকে মাঝারি। উপকূলবর্তী জেলায় 4 তারিখ রাত্রের থেকে 6 তারিখ সকাল অবধি যদি কিউমুলেটিভলি দেখেন তাহলে এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত সরকার, কি জানিয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, দেখুন। আমরা সকলেই যেন পাশে থাকি, মানুষের যে যার ওয়ার্ডে পাশে থাকবো। এই দুর্যোগ মোকাবিলা বিগত দিনেও কলকাতা কর্পোরেশন করেছে, এখনো করবে। দুর্যোগ আশঙ্কায় গতকাল রাত থেকেই লালবাজারে খোলা হয়েছে কন্ট্রোল রুম, যার নাম ইউনিফাইড কমান্ড সেন্টার। কন্ট্রোল রুমে থাকছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল, সিএসসি ও কলকাতা পৌরসভার প্রতিনিধিরা। এর পাশাপাশি গঙ্গাবক্ষেও চলছে নজরদারি। আপতকালীন পরিস্থিতির জন্য বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। দুর্যোগের সময় আপনারা অযথা বাড়ির বাইরে বেরোবেন না। দুর্যোগের সময় প্রয়োজনীয় কাগজপত্র, ঔষধ, প্রয়োজনীয় নথি। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় প্রশাসনের তরফ থেকে উপকূলবর্তী প্রত্যেকটি জায়গায় নজরদারি এবং মাইকে প্রচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। কলকাতা পুলিশের তরফ থেকে ইউনিফাইড কমান্ড সেন্টার তৈরি করা হয়েছে লালবাজারে, কন্ট্রোল রুম গতকাল রাত থেকেই ফাংশনাল। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখাবো, কলকাতা পুলিশের রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে গঙ্গায় কিন্তু মাইকে এইভাবে প্রচার করা হচ্ছে। মূলত গঙ্গার মাঝে যে সমস্ত বড় লঞ্চ ভেসেল যেগুলো দাঁড়িয়ে থাকে ঘূর্ণিঝড়ের সময়, সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং একটা দুর্ঘটনা ঘটতে পারে, যাতে সেই পরিস্থিতি না হয় তার জন্যই দুদিক থেকে অ্যাঙ্কার বা নোঙর করার জন্যই কিন্তু রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে এইভাবে মাইকে প্রচার চলছে। জাওয়াত সাইক্লোন পূর্বাভাস অনুসারে আপনাদের সকলকে সতর্ক করা হচ্ছে। বিভিন্ন লঞ্চ এবং ভেসেল যেগুলো দাঁড়িয়ে রয়েছে তার যারা চালক রয়েছেন তাদেরকে অ্যালার্ট করা হচ্ছে যাতে দুদিক থেকে নোঙর করা হয়। পাশাপাশি গঙ্গায় যে ইম্পর্টেন্ট ঘাটগুলো রয়েছে সেখানে যাতে স্নান করার যে প্রক্রিয়া সেটা আজকে বন্ধ থাকে তার জন্য পুলিশের তরফ থেকে কিন্তু নজরদারি প্রক্রিয়া চলছে। ক্যামেরায় অভিজিৎ সরকারের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।